আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আজকে আমি তোমাদের সামনে দ্বৈবরাশনের নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটিতে একটি এমসিকিউ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা এখন আমার ফেসবুক গ্রুপে যুক্ত হন নাই তারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে যুক্ত হয়ে যেতে পারো, কারণ আমার গ্রুপে অ্যাডমিশনের সকল প্রশ্নের উত্তর দেওয়া হয়। এছাড়া আমার ফেসবুক পেজেও তোমরা যুক্ত থাকতে পারো, কারণ আমার ফেসবুক পেজেও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমি এখানে লিখেছি ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা কোর্সেন এখানে লিখেছি। এই কোর্সেনগুলো মূলত আমাদের অ্যামিন সম্পর্কে। আবার বলি, আজকের টপিক মূলত আমাদের অ্যামিন, অ্যামিন সম্পর্কে। সো অ্যামিন গ্রুপ নিয়ে মূলত আজকে হচ্ছে আমাদের কাজবাজ হবে। সো আমরা অ্যামিন গ্রুপ থেকে যে কোর্সেনগুলো করব দেখাবো এখান থেকে। এই কোর্সেন থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এবার আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ বিগত কয়েক বছরে কোর্সেন আসে নাই, বাট এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে মোটামুটি ভালো মানেরই কোর্সেন আসে। তো আমি দেখাই, প্রথমে দেখো, আমি যদি এক নাম্বার কোর্সেন দেখাতে পারি তাহলে অনেকগুলো কোর্সেন আমাদের হয়ে যাবে। প্রথমত দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যানিলিন NaNO2 এবং HCl-এর বিক্রিয়ার উৎপাদ কক্ষ তাপমাত্রায় রেখে দিলে কি উৎপন্ন হয়। আচ্ছা, খেয়াল করো ভাই, আমাদের এই যে জিরো থেকে অ্যানিলিন হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কী উৎপন্ন হয় এটা আমাদের আগে জানতে হবে। অ্যানিলিন হচ্ছে, আমি এখানে অ্যানিলিন লিখলাম, অ্যানিলিনের সাথে তখন আমি NaNO2 বিক্রিয়া করব এবং HCl বিক্রিয়া করব 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভিতরে। অর্থাৎ 0 ডিগ্রি থাকতে পারে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি থাকলেও কোনো সমস্যা নেই, একই উৎপাদ উৎপন্ন হবে। সেই উৎপাদটার নাম একটু মনে রাখবা, সেটা হচ্ছে N2Cl। N2Cl মানে হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আমি আবার বলি, অ্যানিলিনের সাথে যখন NaNO2 এবং HCl-এর বিক্রিয়াটা করবা তখন আমাদের এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, যখন আমি এখানে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিব। তো বলা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যানিলিন যখন এই দুইটার সাথে বিক্রিয়া করে তখন যে উৎপাদটা হয় সেই উৎপাদকে অ্যানিলিন, যে উৎপাদটা হয় বলা হচ্ছে এই উৎপাদকে কক্ষ তাপমাত্রায় রেখে দিলে কি পাওয়া যায়। আচ্ছা, কক্ষ তাপমাত্রা আমাদের এটার সাথে কি বিক্রিয়া করে জানো? যখন আমি এইটার সাথে কক্ষ তাপমাত্রার উপস্থিতি বিক্রিয়া করব, তখন এই কক্ষ তাপমাত্রায় যেটা হয়, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে। কার সাথে বিক্রিয়া করে? পানির সাথে বিক্রিয়া করে। এই পানির সাথে বিক্রিয়া করে আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এখান থেকে ওয়েস গ্রুপটা, এই সিএল গ্রুপকে রিমুভ করে দিয়ে এখানে আমাদের অ্যালকোহল হয়। বুঝতে পারছো? আমি একবারে দেখালাম মূলত এটা কীভাবে হয়, আমি যদি একটু ভেঙে দেখাই। মূলত আমাদের এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা ভেঙে ক্লোরোবেনজিন হয়। এই ক্লোরোবেনজিনের সাথে যখন তুমি পানি বিক্রিয়া করবা তখন এখানে হবে কি, ফেনল হবে। কথা কি বুঝতে পারছো? সো আমি একবারে দেখাই দিলাম, তোমরা এই বিক্রিয়াটা একটু মনে রাখলে চলবে, জাস্ট এই বিক্রিয়াটা মনে রাখলে চলবে। অ্যানিলিন যখন এইটার সাথে বিক্রিয়া করবে তখন এটা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, আর এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি বলে তখন কক্ষ তাপমাত্রা বলবে, তখন পানির সাথে বিক্রিয়া করে আমাদের ফেনল উৎপন্ন হয়। কাজে আমি বলতে পারি আমাদের 1 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে ফেনল। আচ্ছা, এই কোশ্চেনটা আসছিল ঢাকা ইউনিভার্সিটি 15-16 সালে, এছাড়াও ঢাকা ইউনিভার্সিটিতে 1-2 সালে আসছিল এবং 13-14 সালে আসছিল। তোমাদের যদি একটু বলি, ঢাকা ইউনিভার্সিটিতে 13-14 সালে যে কোশ্চেনটা আসছিল সেটা বলা হচ্ছে যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে যদি পানির সাথে বিক্রিয়া করা হয় বা কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করা হয় তাহলে কি উৎপন্ন হয়। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে শুধুমাত্র এই যে এতটুকু, এইটার সাথে কক্ষ তাপমাত্রায় পানির বিক্রিয়া কি উৎপন্ন হয়, উৎপাদটা চাইছে শুধুমাত্র এই যে বক্সটা করলাম, এই কোশ্চেনটা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে 13-14 সালে। আচ্ছা, এবার বলা হচ্ছে অ্যানিলিনের সাথে এই যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি উৎপাদ উৎপন্ন হবে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। অর্থাৎ এই যে শুধুমাত্র এই অংশটুকু আসলো ঢাকা ইউনিভার্সিটিতে 1-2 সালে আসছিল, ঢাকা ডিউতে আসছিল 1-2 সালে। তাহলে দেখতে পারছি এই যে এই বক্স থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির 3টা কোশ্চেন আসছে ঘুরিয়ে ফিরিয়ে। আগে যে কোশ্চেনগুলো আসছিল সেটাকে একটু মডারেট করে এই বছর দিয়েছে। সো আমাদের কিন্তু এই কোশ্চেনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবার আমি তোমাদের যদি একটু দেখাই, দেখো আরও কিছু জিনিস আছে। দেখো 3 নম্বরটা, নিচের কোন যৌগটি ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করে? তো ডায়াজোনিয়াম লবণ উৎপাদনের কোনটা জানো তোমরা? সেটা হচ্ছে কি, অ্যানিলিন। ডায়াজোনিয়াম লবণ গঠন করে কোনটা? অ্যানিলিন। এই যে আমি অ্যানিলিন, ডায়াজোনিয়াম লবণ, এই যে
ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করতেছে, রাইট? ডায়াজোনিয়াম ডায়াজো যৌগ উৎপন্ন করতেছে। তাহলে আমাদের কোন যৌগ, এই যে আমাদের বিক্রিয়কস আছে, কোন যৌগটা, কোন যৌগটা ডায়াজোনিয়াম লবণ গঠন করে অর্থাৎ উৎপাদ গঠন করে, কোন যৌগটা গঠন করে? অ্যানিলিন। তাহলে আমাদের এখানে হবে অ্যানিলিন কোনটা, C6H5NH2। এই কোশ্চেনটা আসলে ঢাকা ইউনিভার্সিটির 4-5 সালে 10-11 সালে। তাহলে আমরা দেখতে পারছি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই লাইন থেকে কোশ্চেন আসছে, হয় বিক্রিয়ক না হয় উৎপাদ, না হয় এটাকে আরেকটু মডিফাই করে দুই লাইনের বিক্রিয়া দিচ্ছে। এবার দেখো আমি তোমাদের আরেকটা জিনিস দেখাবো, ঢাকা ইউনিভার্সিটির 10-11 সালে আরেকটা কোশ্চেন আসছিল, RCN যৌগটিকে যদি RCH2NH2 যৌগে পরিণত করতে হয় তাহলে যে বিকারক ব্যবহার করা হয় তা হচ্ছে হট। আচ্ছা এবার তোমাদের আমি একটু একটু বোঝাই। দেখো আমি এখানে একটা দাগ দিলাম আর এখানে আমি সায়ানাইড মূলক দিলাম, খেয়াল করো ভাইয়া, একটু ভালো করে খেয়াল করো, আমি এখানে একটা দাগ দিলাম আর এখানে সায়ানাইড মূলক দিলাম, এইটার সাথে আমি যখন জাইমান হাইড্রোজেন বিক্রিয়া করব তখন এই জাইমান হাইড্রোজেন বিক্রিয়া করলে আমাদের যে উৎপাদটা হবে সেটা আমি তোমাদের একটু বলি। এই দাগ দাগের মতো থেকে যাবে, সির পরে দুইটা এইচ বসবে, সির পরে দুইটা এইচ বসবে, এনের পরে দুইটা এইচ বসবে, এনের পরে দুইটা এইচ বসবে, ঠিক আছে? অর্থাৎ 4 অণু জাইমান হাইড্রোজেন নিলে এই ঘটনাটা ঘটে। কি হয় জানো, যে আমাদের সায়ানাইড মূলক নিলে এইটা উৎপন্ন হয়, কখন? যখন আমি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রা হাইড্রাইড নিব, কেবলমাত্র তখনই এই যৌগটা উৎপন্ন হয়। এছাড়া তার মানে এই জায়গাটা আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই জায়গাটা আমি অ্যালকাইল মূলক নিলে এখানেও আমাদের এই এখানে অ্যালকাইল মূলকটা হবে। অর্থাৎ অ্যালকাইল মূলক বলতে বোঝাচ্ছি আমি এখানে CH3 যদি নিই তাহলে এখানে CH3 হবে, আমি যদি এখানে C2H5 নিই তাহলে এখানে C2H5 হবে। শুধু তাই নয়, আমি যদি এই জায়গাটা বেনজিন নিই অর্থাৎ অ্যারাইল মূলক নিই তাহলে ভাই এখানে আমাদের বেনজিনটা হবে। কথা কি বুঝতে পারছো? কাজে আমি এখানে মিথাইল দিতে পারি, আমি বেনজিনও দিতে পারি, আমি যাই কিছু দিই, আলটিমেটলি আমাদের প্রভাবক কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। কাজে আমি আর এই যে সির পরে দুইটা এইচ, এনের পরে দুইটা এইচ, তার মানে আমি বুঝতে পারছি কোন বিকারক ব্যবহার করতে হবে, আমাদের এখানে ব্যবহার করতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। এছাড়া আরও কিছু ব্যবহার করা যেতে পারে, যেমন NaBH4, এই জায়গাটা যদি চাও তুমি NaBH4 ব্যবহার করতে পারো, ঠিক আছে? তারপরে টিন এবং HCl ব্যবহার করা যেতে পারে, বাট লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। আইসোসায়ানাইড দিতাম অর্থাৎ NC, আইসোসায়ানাইড। যদি আমি আইসোসায়ানাইড দিতাম তাহলে এখানে যে কাজটা হতো সেটা হচ্ছে যে এনের পরে একটা এইচ, এনের পরে একটা এইচ, আর সির পরে তিনটা এইচ, অর্থাৎ জিনিসটা এমন। তাহলে আমাদের এখানে 4টা জাইমান হাইড্রোজেন নিলে কিন্তু এরকম হচ্ছে, রাইট? এবং এইটাকে বলতেছি আমরা 2 ডিগ্রি অ্যামিন, আর আগের যেটা সায়ানাইড মূলক দিয়ে করছিলাম ওটা 1 ডিগ্রি অ্যামিন, প্রভাবক সেম লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। কাজে আমাদের কিন্তু সায়ানাইড আইসোসায়ানাইড জাইমান হাইড্রোজেন দিয়ে আমাদের অন্য কোনো প্রভাবক দিলেও কিন্তু এরকম কিছু উৎপন্ন হয়। আমি জাস্ট কোশ্চেনটা অ্যানালাইসিস করে তোমাদের দেখাই দিলাম, ঠিক আছে? তো তাহলে আমরা দেখতে পারছি বারবার ঢাকা ইউনিভার্সিটি কোন ধরনের কোশ্চেন আসছে, এই ডায়াজোনিয়াম লবণের ব্যাপারগুলো আসতেছে আর এই যে জাইমান হাইড্রোজেনের ব্যাপারগুলো আসতেছে। মূলত টপিক হচ্ছে অ্যামিন, অ্যামিনের অনেকগুলো জিনিসপত্র আছে, বাট অ্যামিনের ভিতরে এই দুই তিনটা বিক্রিয়ায় মূলত ঘুরিয়ে ফিরিয়ে আমাদের আসতেছে, ঠিক আছে? এছাড়া আর একটা জিনিস আছে, সেটা তোমাদের একটু দেখাই, ওখান থেকে কোশ্চেন আসে ঢাকা ইউনিভার্সিটিতে এবং বুয়েট ভর্তি পরীক্ষাও MC রিটার্নে আসে, মানে সাব কোশ্চেনের ভিতরে। কোশ্চেনটা হচ্ছে এমন যে নর্মালি আমাদের অ্যানিলিন কি, অ্যানিলিন হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক। কাজেই এইটার সাথে আমি যদি কোনো জিনিস যুক্ত করি, যেমন CH3Cl যদি যুক্ত করি, তাহলে যেহেতু এটা অর্থপ্যারা নির্দেশক, ও অর্থপ্যারা নির্দেশক কীভাবে হয় এটা আবার ভিডিও আছে আমার ইউটিউবে দেখতে পারো, তাহলে এটা 2 আর 4 যুক্ত হয়। নর্মালি অর্থপ্যারা নির্দেশক হলে কী হয় উচিত আমাদের, এখানে CH3 হবে অর্থাৎ 2-এ আমাদের CH3 হবে এবং এখানেও আমাদের CH3 হওয়ার কথা 2 এবং 4-এ, বাট এমনটা হয় না। অ্যানিলিন অর্থপ্যারা নির্দেশক হওয়ার পরেও এই কাজটা হয় না, এখানে যে কাজটা হয় অ্যানিলিনটা ঠিক এভাবে ভাঙে, NH-টা নেগেটিভ আর এতটুকু হচ্ছে পজিটিভ, তাহলে এতটুকু হচ্ছে পজিটিভ এতটুকু হচ্ছে নেগেটিভ। মূলত আমাদের এখানে যে উৎপাদটা হয় সেটা হচ্ছে যে এখানে NH নেগেটিভ যে আছে, নেগেটিভের এখানে পজিটিভ জিনিসটা বসবে, অর্থাৎ এখানে CH3 বসবে আর এখানে হবে HCl। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এই জায়গাটা একটু ব্যতিক্রম। এছাড়া আমি এখানে CH3COClও নিতে পারি, অর্থাৎ আমি অ্যাসাইলেশন বিক্রিয়া করতে পারি। তো CH3COCl যদি বিক্রিয়া করি তোমরা জানো CH3CO পর্যন্ত হয় পজিটিভ আর ক্লোরিনটা হয় নেগেটিভ, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমাদের এখানে হতো CO CH3,
অর্থাৎ এটার নাম হচ্ছে অ্যাসিটানিলাইড অ্যাসিটানিলাইড। তাহলে দেখো ভাই আমাদের কিন্তু এখানে এই ধরনের জিনিসপত্র দিয়ে আমাদের এখানে হট চিহ্নও দিতে পারে। আরেকটা জিনিসও বলি, যদি ভাই আমাদের এখানে ওয়েস থাকে কিংবা আরও সামথিং সামথিং থাকলো কোনো অসুবিধা নেই, এখানে ওয়েস ওয়েসের মতো থেকে যাবে। আমাদের এইটার কাজ হচ্ছে শুধুমাত্র এনএইচ টু গ্রুপকে আক্রমণ করা, আর কিচ্ছু না। এখানে যদি আমি এখানে দিই এখানে ওয়েস, এখানে সিএস থ্রি, ব্যাপার না, ইচ্ছা, কোনো অসুবিধা নেই। অ্যানিলিন থাকলে আমাদের এনএইচ টুর ওখানে আক্রমণ করবে, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি অ্যানিলিন সম্পর্কে কোশ্চেন। এর বাইরে মূলত কোশ্চেন আসে না, ঢাকা ইউনিভার্সিটিতে যদি আসে তাহলে এখান থেকে আসবে। এবং লাস্ট দেখছি 2015 সালে আসছে, 13-14 সালে আসছে, এরপরে কিন্তু দীর্ঘদিন আসে নাই। তো আমার ধারণা যে অ্যানিলিন থেকে এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি। তো আজকের এই ভিডিও এখানে শেষ করতেছি, সামনে তোমরা কোন টাইপের ভিডিও চাও সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।